যদি আমরা এটা বাংলা করি যে ব্যালান্স ইলেকট্রন দ্যাটস মিন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যদি স্বাধীনভাবে অর্থাৎ যে আমরা সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো স্বাধীনভাবে আমার নিউক্লিয়াসের যেটা থাকে সেটাকে আমরা বলতেছি যে ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ লাস্ট কক্ষপথের যে ইলেকট্রন এটাকে আমরা বলবো ভ্যালেন্স ইলেকট্রন আমরা হয়তোবা অনেকেই জেনে আসছি যে লাস্ট কক্ষপাতের এই ইলেকট্রনটাই মনে হয় বিদ্যুৎ পরিবহন করে এটা আমরা সবাই হয়তো জানি জানিস ছোটোবেলা থেকে অনেকে এইগুলোই শিখে আসছি বাট এখানে একটু ডট আছে হ্যাঁ লাস্ট কক্ষপাতের ইলেকট্রনই বিদ্যুৎ ফ্লো করবে বাট এখনই বিদ্যুৎ ফ্লো করার উপযোগী সে হয়নি এটাকে আগে সে কন্ডাকশান করাইতে হবে তারপরেই দেন সে বিদ্যুৎ ফ্লো করবে অর্থাৎ আমরা যদি এনার্জি ব্যান্ডে আসবো এরপরে নেক্সট যে ইম্পর্ট্যান্ট টপিক্স এনার্জি ব্যান্ড সে এনার্জি ব্যান্ডে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই ফ্রি ইলেকট্রনটাকে আমরা কন্ডাকশান করাইতে পারবো এখন আমরা এখানে একটু দেখি যে নো কারেন্ট ফ্লো অ্যান্ড কারেন্ট ফ্লো অর্থাৎ কারেন্ট ফ্লোর এখন এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রনগুলি আমরা এখন সব ভ্যালান্স ইলেকট্রনে চলে আসছি অলরেডি অ্যান্ড আদার্স কক্ষপাতের ইলেকট্রন আমাদের এখানে ডাজেন্ট মেটার তো আমরা ভ্যালান্স ইলেকট্রনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনগুলো দিক বিদিক র্যামডমলেই মুভ করতেছে র্যান্ডমলি মুভ করতেছে এইটাকে এখন স্বাভাবিক অবস্থায় নেই যে এটা কোনো কারেন্ট ফ্লো করতেছে না আমরা লক্ষ্য করতেছি ইলেকট্রনগুলো এইগুলো দ্বারা আমরা ইলেকট্রন বোঝানোর চেষ্টা করতেছি ইলেকট্রন এবং আমরা এইগুলো দেখছি র্যামডমলি মুভ করার চেষ্টা করছি যে যার মতো করে তার মানে এই র্যান্ডমলি মুভ করলে অবশ্যই সেটা কারেন্ট ফ্লো হতে পারে না কমন সিম্পল কথা এরপর আসি কারেন্ট ফ্লো কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে দেখছে কত সুন্দর একবারে সাজানো ইলেকট্রন ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি মুভ করতেছে যদি ইলেকট্রনগুলো এইভাবে মুভ করে না তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ইলেকট্রনটা আমরা কারেন্ট ফ্লো হলে মুভ করতেছে তার মানে আমরা বুঝলাম আমরা ফ্রি ইলেকট্রন হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রন সেই ভ্যালেন্স ইলেকট্রন থেকে আমরা চলে আসছে অলরেডি কন্ডাকশন ব্যান্ডে অর্থাৎ কন্ডাকশানে চলে আসছে অর্থাৎ কীভাবে ব্যালান্স ইলেকট্রনটাকে আমরা কন্ডাকশান করিয়ে কারেন্টটা ফ্লো করাইতে পারবো এখন আমরা সেই ব্যান্ড সম্পর্কে পড়ব আমি আর একটু বলে নেই যে এই ব্যান্ডটা খুবই ইম্পর্ট্যান্ট ফর এনি জব এক্সাম সো আশা রাখি তোমরা আমাদের সাথে কন্টিনিউ যেভাবে ছিলে সেই ব্যান্ড ইলেকট্রনটা তোমরা অবশ্যই তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ডকেই আমাদের ভিডিওটি শেয়ার করে দেখাই দিতে পারো এবং প্রত্যেকে একসাথে যদি তোমরা বিভিন্ন ক্লাস করতে পারো বিভিন্ন প্রবলেম যদি হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আছি ওকে নেক্সট টপিকস ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ফর ব্যালেন্স ইলেকট্রনকে কীভাবে আমরা কন্ডাকশানে নিব অর্থাৎ এনার্জি ব্যান্ড অর্থাৎ আমাদের নেক্সট টপিক্সের নেম হচ্ছে এনার্জি ব্যান্ড